মাঝে মাঝে আপনারা তাবলিগে যান, জামাতে যান, এটা প্রয়োজন। সেক্ষেত্রে বিবিকে বুঝানো যে আল্লাহর রাস্তায় যাচ্ছি, এটা তুমি স্বতঃস্ফূর্ত ভাবে খুশি থাকা দরকার, আল্লাহর রাস্তায় আমি যেতেছি। স্ত্রী আর স্বামী দুজন স্বতঃস্ফূর্ত খুশি থাকতে হবে বিষয়টা, বুঝে আসছে? ঠিক বিদের যাওয়ার ক্ষেত্রে একই মাসাল, স্ত্রী স্বতঃস্ফূর্ত খুশি থাকতে হবে স্বামীর উপর। তো প্রয়োজন ছাড়া, শরীরী কোনো কারণ ছাড়া স্ত্রীর থেকে স্বামী আলাদা না থাকা, বরং স্বামী স্ত্রীর সাথে থাকাটা, এটা স্ত্রী আপনার কাছে পাওনা। হ্যাঁ, প্রয়োজনে আলাদা থাকা যাবে। দলিল বুখারী শরীফের 5202 নম্বর হাদিস, আম্মা জান উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা, নবীজির বিবি, তিনি বলেন আন্নান নাবিয়্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হালাফা আল্লা ইয়াদখুলা আলাইহিন্ন আলা বাদি আজওয়াজিহিন্না শাহরা। নবীজি একবার শপথ করলেন উনি ওনার কয়েকজন বিবির কাছে উনি এক মাস গমন করবে না। কয় মাস? একবার অভিমান করছিল আমাদের নবীজি বিবিদের উপর, একবার অভিমান করছে, অভিমান করে আল্লাহ নবী তাদের সাথে শপথ করলেন আমি এক মাস তাদের ঘরে যাব না। এই জন্য মাঝে মাঝে বিবি তার থেকে যদি কোনো অন্যায় প্রকাশ পেয়ে যায়, অন্যায় প্রকাশ পেয়ে গেলে এই অন্যায়গুলা থেকে বিবিকে শাসন করার জন্য কয়েকটা কাজ করা যেতে পারে। এক নাম্বার, ফাইজুহুন্না, বিবিকে ওয়াজ করা, বারবার টিভি দেখে, এরপরে বুঝাইতেছেন তুমি টিভি দেখো না, আপনি ওয়াজ করতে থাকা, ওয়াজ করতে থাকা, এটা এক নাম্বার কাজ, ওয়াজ করতে থাকা। বোতল আছে, বোতল প্লাস্টিকের, আচ্ছা না থাকলে এমন, আচ্ছা আমার এটা দিয়ে থাকা, মানে একটা জিনিস দেখাই তুই বলতো এলিগা ফেললাম, এদিক থাকা, আর গ্লাস দিয়ে বলা এদিক থাকা, বিবিরে ওয়াজ করা। বুখারী শরীফের 3331 নম্বর হাদিস, বুখারী শরীফের 3331, এই যে বাঁকা, বলেন এটা কি? নবীজি বলেন ইস্তাউসু বিন্নিসা, তোমরা তোমাদের বিবিদেরকে ওয়াজ করতে থাকো, ওয়াজ করতে থাকো, বা ইন্নাগুন্না খুলিকনা বিন দিলা, তাদেরকে সৃষ্টি করা হয়েছে বাঁকা হাঁটতে দিয়া। ইয়াতে বাঁকা হলো সবচাইতে উপরের যে হাটটা বাঁকা, এই জায়গাটা সবচাইতে বাঁকা। এবার আল্লাহ নবী বলেন ফাইন আকমতা কাসারতাই, বাঁকা যদি তুমি সোজা করতে যাও ভেঙে যাবে, বুঝেন, বাঁকা যদি তুমি সোজা করতে যাও ভেঙে যাবে। তো হুজুর কি করুন, তো বাঁকা থাকলে তো ঝামেলা। ওয়াইন তারকতাহু হালাকতাহু, যদি তুমি আবার এটারে সোজা করতেও চেষ্টা না করো তাহলে ধ্বংস হয়ে যাবে। বুঝেন, নবীজি বললেন সোজাও করা যাবে না, ছেড়ে দেওয়াও যাবে না, হুজুর তো করবো কি, সোজা করতে যাইবা তাহলে এটা ভেঙে যাবে, তাহলে তো ছেড়ে দিই, এটা সোজা করা দরকার নাই। নবীজি কয় না না, ছেড়েও দেওয়া যাবে না, ছেড়ে দিলে ধ্বংস হয়ে যাবে, সোজা করতে গেলে ভাঙবে আবার ছেড়ে দিলে ধ্বংস। তো হুজুর কি করবো? নবীজি বলেন ইস্তাউসু বিন্নিসা, খালি ওয়াজ করতে থাকো, ওয়াজ। তাহলে কি কাজ? কি ওয়াজ? এই ওয়াজটা হলো আপনার এই বাঁকাটারে ঠিক করার উপায়, খালি ওয়াজ। এক নাম্বার, ফাইজু হুন্না, ওয়াজ করবা। ওয়াজে যদি অনেকদিন করার পর কাজ না হয়, আপনার বিবি গুনাহ ছেড়ে না দেয়, দুই নাম্বার কাজ করবেন ওয়াহজুরুহুন্না ফিল মাদাজি, বিছানা আলাদা করে দিবেন। তুমি যদি আমার কথা না শোনো আমি তোমার সাথে ঘুমাবো না। বিছানা আলাদা করার দুই ব্যাখ্যা মুহাদ্দিসিনে কেরাম বলেন, তিনটা ব্যাখ্যা। এক নাম্বার, একই খাটের মধ্যে ঘুমাইবেন, একজনের চেহারা মক্কার দিকে আর একজনের বাইতুল মুকাদ্দাসের দিকে, হ্যাঁ, আর দুইজনের চেহারা দুই দিকে থাকা, এটা আলাদা। হ্যাঁ, মন দিয়ে শুনবো, আমরা হাসি না, মন দিয়ে শুনবো, মাসালাটা শিখবো। ওয়াহজুরুহুন্না ফিল মাদাজি, একই বিছানা কিন্তু আলাদা, স্বামীর এমন একটা অভিনয় করা না, তুমি গুড়া ছাড়ো না দেখে আমি তোমার দিকে তাকাবো না, এই এই বিছানা আলাদা। দুই ব্যাখ্যা, একই ঘরে থাকা, খাট আলাদা, উনি এটাতে আপনি সোফায় অথবা উনি সোফায় আপনি খাটে। তিন, আরেকটা, একই ঘরের মধ্যে এক রুমে বিবি আছে পাশের রুমে আপনি, এটা যেন আবার ঘরের অন্যরা না জানে। বুঝাইতে পারিনি, আপনাদের মাঝে যে এই মান অভিমান, এটা যেন অন্যরা বুঝতে না পারে, আপনি আপনার বিবিকে শাসন করার জন্য এটা করতেছেন। আর মনে রাখবেন বিবিকে এই শাসন করা, বিবি এটা আপনার কাছে পাও না, যে আমি গুনাহ করতেছি আমার গুনাহ থেকে তুমি ফেরালো আমাকে জান্নাতি করা, এটা আমি স্ত্রী তোমার কাছে পাও না। কথা বুঝে আসছে ভাই? তো প্রয়োজনে কি করা যাবে? বিছানা আলাদা করা। নবীজি শপথ করলেন কয়েক বিবির ঘরে যাবে না। ফালাম্মা মাদা তিসআতু ওয়া ইশরুনা ইয়াউমা, 29 দিন হয়ে যাওয়ার পর, শপথ করছে কয় মাস, 29 দিন হয়ে যাওয়ার পর, গদা আলাইহিন্না ওরাহা, সকালবেলা অথবা বিকালবেলা আল্লাহ নবী তার কোন এক বিবির কাছে গমন করলেন, শপথ করছে কয় মাস, বিবির কাছে গেছে কয়দিন পর, 29, শপথ করছে কয় মাস, গেছে কয়দিন পর, নবীকে প্রশ্ন করা হলো ইয়া রাসূলুল্লাহ,
حلفت ألا تدخل عليهن شهرا أبنى شبط قلن اكمار جابننا أبنى انترير دين پر کرو گلن نبي جي جواب دلن أمار تمرا کی بجھا إن الشهر قد يكون 29 يوما ماش کخنو کخنو انو ترش دين ماش کخنو کخنو اما دن نبي جي کی کم چلا اما دن نبي جي درخ چه برو گئن اما دن نبي جي بولن ميا انو ترش دين ماش خواه امي کی بزينا যাও এই হাদিস দ্বারা প্রমাণ হলো যে প্রয়োজনে আলাদা করা যাবে প্রয়োজনে কিন্তু বিবি আপনার কাছে পাওনা তার থেকে আলাদা না থাকা কিন্তু ওই যে বললাম প্রয়োজনে আলাদা করা যাবে এই হলো 8 নম্বর 9 নম্বর অধিকার কি বিড়ি খেয়ে ঘরে যাওয়া যাবে না হ্যাঁ সিগারেট টেনে ঘরে যাওয়া যাবে না আচ্ছা আগে বলি সিগারেটের কথা তো ডাইরেক্ট নাই এটা কিতাব আছে বাইহাকি শরীফ হাদিস নাম্বার 14728 নম্বর হাদিস عن عبد الله بن عباس رضي الله تعالى عنهما قال قال رسول الله صلى الله عليه وسلم عبد الله بن عباس رضي الله تعالى عنهما برننا الله النبي صلى الله عليه وسلم بولن احب ان اتزين للمراه كما احب ان تتزين لي সত্যি করে বলবেন আমি তো সত্যি করে বলছি আমি চাই আমার বিবি আমার সামনে পরিপাটি হয়ে থাকুক সুন্দর হয়ে থাকুক আপনারা সবাই এটা চান না নবীজি বললেন আমি আমার বিবির কাছে আমি ওইভাবে পরিপাটি হয়ে থাকা পছন্দ করি যেমন আমি পছন্দ করি আমার বিবি আমার সামনে পরিপাটি হয়ে থাক নবীজি বলেন আমি স্বামী হিসেবে আমার বিবির সামনে সবচাইতে সুন্দরভাবে উপস্থাপন করতে চাই নিজেকে যেভাবে আমি চাই আমার বিবিও যেন আমার সামনে সবচাইতে সুন্দরভাবে উপস্থাপিত হয় এখন আপনি নিজেরে সুন্দর করে খুব পরিপাটি হয়ে বিবির সামনে উপস্থাপন করা আপনি সিগারেট টাইনে ঘরে গেছেন বেচারি বলতেও পারে না আপনার মুখের গন্ধ যে তার সহ্য হয় না ভাই এটা একজন একটা মানুষকে আপনি কষ্ট দেওয়া বিবি তো পরে একটা মানুষকে আপনি কষ্ট দিচ্ছেন সিগারেট টানা যাবে না